দর্শক আসসালামু আলাইকুম, উপস্থিত আছি দিনাজপুর জেলার বিরল উপজেলাধীন টেগড়া গ্রাম। এনাম প্রতিদিনের ন্যায় আজকে আবারও আমি এনামুল ভাইয়ের বাসায় এসেছি। আমরা এখানে দেখছি আকর্ষণীয় খামার উপযোগী সাতটি ষাঁড়গরু রয়েছে। এগুলোর দাম, বয়স এবং লাইভ ওয়েট কত আছে সেই তথ্যগুলি একটু দিব। তো চলুন দর্শক আমরা দেখি এবং কথা বলি। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন আপনি? আলহামদুলিল্লাহ। বাজার কেমন এখন? বাজার বাড়তির মুখে। তো আজকে কি বাজার, যেহেতু বাড়তি বলতেছেন আপনি, আজকে দাম কি বাড়তি দিবেন না কমাই দিবেন? দাম কমে দিব, কমে দিব, কমে দিবেন, কমে দিব। বাজার বাড়তি আপনি কিভাবে কম দিতে যাচ্ছেন? আপনার কেনা কম নাকি? কেনা কম, কেনা কম, যার জন্য আপনি কম দামে দিবেন। আচ্ছা দর্শক, যেহেতু কম দামে দিবেন আমরা একটু দেখি গরুগুলা কয়টা আছে। সাতটা বললো, সাতটা তো দেখলাম, সাতটা, সাতটা সব খামার উপযোগী, সব খামার উপযোগী। এগুলা কি কুরবানি আসতে হবে? হ্যাঁ, দাঁত ফাঁস হয়ে গেছে, এগুলো দাঁত ফাঁস হয়েছে, দাঁত ফাঁস হয়ে গেছে, মানে কুরবানির জন্য একদম উপযুক্ত। উপযুক্ত মানে মাস দুই এক পর দাঁতে যাবে, মাস দুই এক পর দাঁতে যাবে। দর্শক, দুই মাস পরে দাঁত হয়ে যাবে, আমাদেরকে জানালেন এনামুল ভাই। আমরা এক নম্বর থেকে শুরু করব। এই যে এক নম্বর গরু, এই এক নম্বর পাতলা। আচ্ছা, মাংস গোট আছে, গুস্তো তো আছে, ভালো গোট আছে। এটার ওয়েট কত দুঃখ হবে? 150 কেজি লাইভ ওয়েট। ফিফটি ফাইভ থেকে 60% আসে দর্শক। আপনারা 57% ধরে হিসাব করলেও পাবেন, আবার 56% ধরলেও পাবেন কতটুকু মাংস আসবে। 150 কেজি লাইভ ওয়েট হবে না? এটা এক নম্বর, এক নম্বর। আচ্ছা, দুই নম্বরটা একটা শাইওয়াল দেখছি, এটা কি কুরবানি আসতে হবে? না, এটা এটা হবে না, এটা চব্বিশের কুরবানি হবে না, এটা চব্বিশের কুরবানি হবে না। না না, এটা চব্বিশের কুরবানি কিন্তু হবে না, আমাদেরকে স্পষ্ট জানিয়ে দিলেন। এটা খামারের জন্য, পালার জন্য খুব ভালো হবে, এটা পালার জন্য, পালার জন্য ভালো হবে। শাইওয়াল, শাইওয়াল দুই নম্বর, দুই নম্বর চামড়া দেখান, পাতলা। আচ্ছা, এই পাশটা একটু, ওই পাশটা একটু দেখান, বিচি তো দুইটা না, কতটা করে দুইটা, দুইটা করে বিচি, কতটা করে দুইটা হবে। এটা গেল আমাদের দুই নম্বর দর্শক। তিন নম্বর বেশ একটা মোটা দেশাল দেখছি, সাদা রঙের, মাটিয়া শ্যাওলা, চামচুচা পাতলা না, বডিও ভালো, বেশ মোটা, মোটা। এটার লাইভ ওয়েট কি? এটা বেশি হবে, বেশি হবে না, এটা 155, 60 আছে, 60 হবে, 160, এটা 160 লাইভ ওয়েট হবে দর্শক। এটা তিন নম্বর গরু। গরুগুলি আপনারা মার্কিং করে রাখবেন এবং নেওয়ার সময় দোকানের ভিডিওর সঙ্গে মিলিয়ে নেবেন দর্শক। এটাও দাঁত ফাঁস, দাঁত ফাঁস, দাঁত ফাঁসিয়ে গেছে, মানে দাঁত বসে গেছে, দাঁত উঠে গেছে, যেটাই বলেন না কেন। এটা তিন নম্বর, ঠান্ডার কারণে লোমগুলো দাঁড়ায় গেছে না, ঠান্ডার কারণে লোমগুলো খারাপ হয়ে গেছে, দাঁড়া হয়ে গেছে, ঠান্ডা, প্রচণ্ড ঠান্ডা। আজকে বিগত সাত দিন থেকে আট দিন পরে সূর্যের মুখ দেখা গেছে দিনাজপুর অঞ্চলে। আজকে আজকে সূর্য মুখ দেখা গেছে, আজকে গেছে না ভাই, আজকে। আচ্ছা, তিন নম্বর, চার নম্বর, চার নম্বর, এই যে এটাও একটা শাইওয়াল বলা যাবে না, দেশাল বলি আমরা, একটা দেশাল, লাল মুগা যেটাকে বলা যায়, লাল মুগাও বলা যায়। এই চামড়া দেখেন, ঢিলা ডলা চামড়া, একদম ঢিলা ডলা না, একদম ঢিলা ডলা চামড়া, কুরবানির টার্গেটে যারা, চব্বিশের কুরবানি, চব্বিশের কুরবানি যারা সংগ্রহ করতে চান গরু, আপনারা নিতে পারেন, সে তাদের জন্য এটা। প্রতিটারে বিচি তো দুইটা করে, প্রতিটারে বিচি দুইটা, দেখে নিবে, দেখে নিবে, খুঁত থাকলে আমার, খুঁত থাকলে আপনার, দর্শক খুঁত থাকলে কিন্তু এনামুল ভাই এটা বলে দিলেন। চার নম্বর দেখলাম, পাঁচ নম্বর একটা কালো, কুচকুচা কালো, এটা একটা দেশাল, বেশ লম্বা দাড়ি, ঢিলা, ঢিলা সব জায়গায়, ঢিলা সব জায়গায়, ঢিলা। আচ্ছা, এই পাশ দিয়ে দেখাই, বিচি দুইটা, বিচি দুইটা, এই পাশ দিয়ে আমরা দেখছি, এই যে দেখুন একটা পাঁচ নম্বর, ছয় যাই, ছয় নম্বর, এই যে ছয় নম্বর, এটা দাড়ি আরো লম্বা, এটা দাড়ি আরো লম্বা, এই তো দেখেন চামচিকে, দেখেন চামচিকে পাতলা একদম না, খুব ঢিলা, ঢিলা ডালা,
বিচিও দুইটা কোনো খুদ নাই, এক কথায় নিখুঁত গরু, এক কথায় নিখুঁত গরু ভাই, নিখুঁত খুঁততে গেলে আমার এক কথায় নিখুঁত গরু, রোগ বালাই নেই। এটা গেল ছয় নম্বর, আমরা সাথে আসি সাত নম্বরটা। সাত নম্বর অনেক সুন্দর সুন্দর আকৃতির একটি দেশাল, চমৎকার দেশাল, বেশ মোটা তাজা। এটার লাইফ বডি কত হবে? পঞ্চাশ থেকে পঞ্চাশ থেকে পঞ্চান্ন। আচ্ছা, আমরা কি এভারেজ সাতটা গরুর এভারেজ একশো পঞ্চাশ কেজি পাবো? একশো পঞ্চাশ এভারেজ পাবো না? লাইফ বডি, লাইফ বডি আমরা একশো পঞ্চাশ পাবো বললেন তো। এটা ছিল সাত, আবারও বলি সাত সাত ছয়, এটা ছয়, এটা পাঁচ, এটা চার, এটা তিন, এটা দুই, এবং সর্বশেষ এক প্রথম প্রথম। তো ভাই বলেন, এখন আপনি বললেন তো দাম কম নেবেন। হ্যাঁ দাম কম। তো কেমন দাম রেখেছেন? আজকের রেট রেখেছি ৬০,৫০০। দর্শক প্রতি পিচ মাত্র ৬০,৫০০ টাকা দাম রাখলেন। এখানে সাতটি ষাঁড় গরু রয়েছে, আপনাদের যাদের প্রয়োজন হবে আপনারা সংগ্রহ করবেন, এবং যেখান থেকেই সংগ্রহ করেন না কেন, প্যাকেজ বলেন বা হাট থেকে বলেন, দেখে শুনে তারপরে কিন্তু আপনারা নেওয়ার চেষ্টা করবেন। আর কোনো কারণে যদি আপনারা আসতে না পারেন, সেক্ষেত্রে এনামুলের কাছ থেকে জেনে নেবো ভাই। তাহলে যদি কেউ আসতে না পারে সেক্ষেত্রে কীভাবে নেবে? যদি না আসতে পারে টাকা লাগিয়ে দিলে পাঠিয়ে দিব। টাকা লাগিয়ে দিলে পাঠিয়ে দিবেন? পাঠিয়ে দিব। ঠিকানায় পাঠিয়ে দিবেন, রাখাল দিয়ে দিবেন? হ্যাঁ রাখালে পাঠিয়ে দিব। মানে সব কিছু খরচ ওনার? ওনার গাড়ি ভাড়া, রাখাল, গাড়ি ভাড়া, রাখাল, ওনার খরচ। আপনার শুধু প্যাকেজের দাম ৬০,৫০০। দর্শক নাম থাকলো মাত্র ৬০,৫০০। আপনারা যারা সংগ্রহ করতে চান সংগ্রহ করতে পারেন। ভাই একটু নাম্বারটা দেন। ০১৭ ০১৭ ২২২৬৫৯ ২৮০ ২৮০ এই নাম্বারে যোগাযোগ করলেই তো পাবে। পাবে তো দর্শক, আপনারা এই নাম্বারে যোগাযোগ করবেন, আপনারা পেয়ে যাবেন আপনাদের কাঙ্ক্ষিত প্যাকেজ। এইগুলার লাইফ বডি আপনারা এভারেজ পাবেন ১৫০, আর দাম থাকলো ৬০,৫০০। সব কিন্তু দাঁত ফাঁস গরু, কুরবানির উপযুক্ত গরু। বিদায় নিব দর্শক, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদ থাকবেন। আসসালামু আলাইকুম।